দ্বীপ ভোলা চতুর্দিকেই নদী আর প্রতি বছরই ভাগরের মুখে পড়ছে এই জেলার কোনো না কোনো অংশ আর প্রতি বছরের মতো এবারও ভাঙছে তেতুলিয়া নদীর তীব্রতির এলাকা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে চটকিমারা খেয়ালঘাট পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় তিন কিলোমিটার ভাগরের ফলে নদী সংলগ্ন রাস্তা মসজিদ বসত ও ও জমি নদীতে গ্রাস করে নিয়েছে এতে অসহায় হয়ে পড়ে ওই এলাকার মানুষ বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভোলা জেলা প্রতিনিধি রুবেল হোসেন ভোলা সদর উপজেলার তেতুলিয়া নদীর তীরবর্তী এলাকার বেদুরিয়া লঞ্চঘাট হইতে মারা খেয়াঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরেই নদী ভেঙে আসছে কিন্তু বর্তমানে বন্যার পানির চাপে প্রচণ্ডভাবেই বাঙছে নদী দীর্ঘদিন ধরেও সংস্কারের কাজ না হওয়ায় অব্যাহিত নদী ভাঙনের ফলে বড় হচ্ছে নদী ছোট হয়ে আসছে বেদুরিয়া ইউনিয়নের মানচিত্র ইতিমধ্যেই ঘর বাড়ি আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা বর্তমানে নদীর তীরবর্তী যেসব পরিবার বসবাস করছেন তারা দিন কাটাচ্ছেন চরম আতঙ্কের মধ্যে তেঁতুলিয়া নদীর প্রায় তিন কিলোমিটার ভাঙনের ফলে নদীর সংলগ্ন রাস্তা মসজিদ বসতবিটা ও ফসলি জমি নদীতে গ্রাস করে নিয়েছে এতে অসহায় হয়ে পড়েছে ওই এলাকার মানুষ এলাকাবাসী বলেন দ্রুত ব্যবস্থা না নিলে বেদুরিয়া ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ড নদীর গর্বে বিলীন হয়ে যাবে নদীটি যেন দ্রুত সংস্কার করা হয় জোর দাবি যাতে আমাদের এই নদীটা নদীর হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারে এই আশা করি কাছে আমাদের আমাদের অভিভাবক তো একজনই আমাদের কোনো অভিভাবক নাই বেদুরিয়া লঞ্চ ঘাট থেকে চর মারা খেয়াঘাট পর্যন্ত একটি সার্ভোয়ার টিম সরজমিনে পরিদর্শন করতে যাবে অনুমোদন পেলে অচিরিয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভোলা পাহাড় বিভাগ এক থেকে ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া লজগার্ড থেকে সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত জায়গাটি পরিদর্শন করা হয়েছে আগামীকাল আমাদের সার্ভেয়ার টিম সরজমিনে পরিমাপ গ্রহণ করা হবে তৎপর প্রাকলন করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ওখান থেকে অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করব বর্তমান বন্যা মৌসুমে অস্থায়ীভাবে রক্ষা করার চেষ্টা করব পরবর্তীতে ডিজাইন করানোর পরে ডিজাইন ভিত্তিতে ডিবি প্রণয়ন করে স্থায়ী সংরক্ষণে কাজ করা হবে